Dorre. হরে কৃষ্ণ, আপনারা দেখছেন কৃষ্ণ কালী মন্দির ইয়ের বাংলাদেশের হবিগঞ্জ থানাধীন বানিয়াচং এর গ্রামের নাম কি? বানিয়াচং থানা সুবিদপুর গ্রাম। বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুবিদপুর গ্রামে কৃষ্ণ কালী মন্দিরে আমরা আজকে বেড়াতে এসেছি। আজকে হলো 2023 সালের আগস্টের 11 তারিখ। আজকে আমরা বেড়াতে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ কালী মন্দির। কৃষ্ণ কালী হলেন কিভাবে? যেদিন ওই যে জটিলা কুটিলায় জ্বালাতন করতো রাধারানীকে, তো রাধারানী একদিন কৌশলে কৃষ্ণ পূজা করার জন্য বলছিল, কালী পূজা করার জন্য, সূর্য পূজা করার জন্য গিয়েছিল নদীর ঘাটে। তো তখন কৃষ্ণ পূজা করতেছিল, তখন তার ননদি দেখে তার ভাইকে বলল, ওই আয়ান ঘোষকে, রাধারানীর স্বামীকে বলছিল আমার দিতে, দেখা যায়। আয়ান ঘোষকে বলছিল রাধারানী তো গিয়ে ওইখানে গিয়ে নদীর ধারে গিয়ে ওই যে কৃষ্ণ সেবা করছে। এই কথা শোনার পরে খুব রাগান্বিত হয়ে আয়ান ঘোষ এসে দেখলো যে, তখন আয়ন ঘোষ আসলো, তখন সেই কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিল। তো সেই জন্য কৃষ্ণ কালী মন্দির, এই কৃষ্ণ কালী মন্দির ভারতীয় উপমহাদেশে, উনি হলেন কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী রূপ ধারণ করেছেন, তারপরে রাধা, হ্যাঁ, এরপরে এই জটিলা কুটিলা, ওই দেখেন দেখতে পাচ্ছেন জটিলা কুটিলা আয়ান ঘোষ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ভারতীয় উপমহাদেশে, শুধু বাংলাদেশের হবিগঞ্জে এই কৃষ্ণ কালী মন্দির, এইখানে কোথায়? চুনারুঘাটের কোথায়? উবাহাটায় একটা আছে মন্দির, কৃষ্ণ কালী মন্দির, আর বাংলাদেশের হবিগঞ্জের বানিয়াচং থানাধীন সবিতপুরে এই কৃষ্ণ কালী মন্দির। দুইটি বাংলাদেশের মধ্যে, ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে, শুধু বাংলাদেশের হবিগঞ্জেই দুইটি মন্দির আছে, কৃষ্ণ কালী মন্দির। কৃষ্ণ কালী রূপ ধারণ করেছেন, কৃষ্ণ কালী রূপ ধারণ করেছেন, আমরা সেই মন্দিরে বেড়াতে এসেছি। আমরা আজকে ওই যে বাবু সহ বেড়াতে এসেছি, আপনার নাম কি? দিলীপ চন্দ্র জগন্নাথ, প্রধান শিক্ষক নথুল্লাপুর সরকারি প্রাথমিক। উনিও আজকে বেড়াতে এসেছেন। যাই হোক, এই মন্দিরটা জরাজীর্ণ ছিল, কে? সুবিদবণিকের ছেলে, সুবিদবণিকের ছেলে এই মন্দিরটি সংস্কার করে দিয়েছেন, টাইলস করে দিয়েছেন, উপরে টিন ফ্যানও দিয়েছেন। যাই হোক, খুব ভালো হয়েছে এখানে ভক্তবৃন্দ এসে বসার। ও গো, তুমি আসো একটু, কইতে পারবেন নি? আরে ওইটা কইতে পারবেন নি, কে কোন কোনটা? আরে একজন বিশাখা, এটা তো আমরাও চিনি, আপনি কইতে পারবেন? আরে আইন কে কইতে পারবেন, একটু আসেন না। পারবো নি, কেউ কইতে পারবো নি? আপনি কইতে পারবেন নি? উনি তো কৃষ্ণ কালী, একে এর নাম কি? উনি উনি তো কৃষ্ণ কালী না, আর উনি জুটিলা কুটিলা, এটা কুটিলা, হ্যাঁ, এরপরে একে
আচ্ছা যাই হোক, এ তো শিবকালী না, আর উনি কে? রাধা, রাধা রানী। ও বুড়িটার নাম কি? বুড়িটার নাম কুটিলা। কুটিলা রাধা রানীর শাশুড়ি? হ্যাঁ শাশুড়ি। হ্যাঁ, তার ওইটা হইলো জটিলা, আরে ওইটা আয়ান ঘোষ না? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? শেষ হয়ে? হ্যাঁ শ্যামাভর সরকার। ও আচ্ছা আচ্ছা, আজকে তো 2023 সালের আগস্ট মাসের 11 তারিখ, তাই না? আচ্ছা আচ্ছা।